দারুণ মজা হলো স্পিড বোটে, সবাই মিলে ভীষণ আনন্দ করলো। তবে ভয়ও করছিল, এমন দুমদাম করে পড়ছিল না, লাভ দিয়ে কি ঠাস করে পড়ছিল, ভীষণ ভয়ও লাগছিল। যাই হোক হলো মজা, তো একটু ভয় ভয় না করলে মজাও আসে না। মজা হয়েছে কেমন মজা হয়েছে? অনেক মজা হয়েছে, ঠিক আছে, অনেক মজা হয়েছে আমাদের। ভিডিও শুরুতে দৃশ্যটা দেখে তোমাদের সকলেরই আনন্দ হচ্ছে আশা করি। আজকে এই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা একা নিজের হাতে 10 মাস ধরে চেষ্টা করে এত সুন্দর একটা পরিবেশ দিতে পেরেছে, শিক্ষা দিতে পারছে, সাথে তাকে আনন্দও দিচ্ছে। আজ তার মা এতগুলো বছর থাকা সত্ত্বেও যে আনন্দটা সে পায়নি, আজ কিন্তু তার অল্প অল্প করে বেড়ে ওঠার মধ্যে তার বাবার অবদানটা যেন মনে হচ্ছে না সবচেয়ে বেশি। আজ তার বাবা তাকে মনে হচ্ছে না সেই চাঁদ না চাইতে চাঁদ এনে দিয়েছে এমন কিছু একটা প্রাপ্তি, ওর হাসিটা দেখে আমাদের সেটাই মনে হচ্ছে। এত সুন্দর একটা সন্তান ছেড়ে, সন্তানকে এখন পাওয়ার জন্য অনেক লড়াই করছে অসহায় মা, কিন্তু সন্তানকে ছেড়ে তো সে নিজেই গিয়েছিল না? তো সেই সন্তানকে ছেড়ে রেখে যে 10 মাস সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে, স্বামীকে বিনা দোষে দোষী করেছে, সেই রকম একটা পরিবার ছেড়ে শ্বশুর শাশুড়ির বার্ধক্যজনিত কারণে তাদেরকে আলাদা থাকতে হয়, সেই কারণটাকে ইস্যু করে পরকীয়ারত বানিয়েছে সেই মহিলার একার সংসার। তোমাদের এই ডেফিনেশনটা কিরকম লাগে? একার সংসার কি হয় না? অনেক মানুষ আছে যারা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধই হয়নি, তারা কি নিজের জীবন কাটাচ্ছে না? হ্যাঁ কাটাচ্ছে, তো তাদের সেটা একার সংসার, মানা যায়। কোনো ভুল করার পর কেউ যদি অনুতপ্ত হয়ে নিজে একান্তে জীবন কাটাতে যায় তখনও সেটা মানা যায়, তবে যে ভুলটাকে কন্টিনিউ অনবরত করেই চলেছে, জায়গায় জায়গায় মানুষ তাদেরকে দেখতে পাচ্ছে, প্রমাণ পাচ্ছে যে সে সেই ভুলটা থেকে আদৌ অনুতপ্ত হচ্ছে না যতটা দরকার ছিল, তাহলে সেখানে তার একা সংসার হয় কি করে? একটা পরকীয়া, এটা কি এত বড় ভুল? অনেকের কাছেই এই ছোট্ট ভুলটা এখন মানুষ অহরহ করছে। হ্যাঁ সুযোগও পাচ্ছে, শুধরে নিয়ে জীবনও কাটাচ্ছে। অবশ্যই জীবনে সুযোগ সবার আসে না, যার আসে সে যদি সৎ ব্যবহার করে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে তাহলে সে বুদ্ধিমান। ওর জীবনটা বেছে নিয়েছে কেন? এই জীবনটা বেছে নিয়েছে কারণ সন্দীপদা ছিল অত্যাচারী, যাকে 1 ঘন্টা রিজার্ভ রুমে রাখার পর দারুণ আনন্দ পেয়েছিল 498A কেস করে। সে আজকে বলছে আমার ডিভোর্স চাই না, আমার শান্তি চাই, আমার মুক্তিও চাই না, আমার জীবনে আমার ছেলে এলে আমার শান্তিটুকু হয়ে যাবে, আপাতত আমি এতেই খুশি, পরবর্তীতে ওর খুশির জন্য ওর যা মনে হবে ও আবার সেটাই করবে। তোমাদের কি মনে হচ্ছে এই একা সংসারের মূল্য কতখানি? যে সংসারে ঠাম্মির থাকার কথা ছিল, কেন? কারণ ঠাম্মি বলেছিল ঠাম্মি আর যাবে না কোথাও, সেই ঠাম্মি হঠাৎ করে ঘুরতে চলে যাচ্ছে। হ্যাঁ যেতেই পারে, বয়সকালে মানুষ আত্মীয়দের বাড়ি ঘোরাফেরা করে কারণ তাদের পিছু টানটা কম থাকে, সাংসারিক ভার বৌমা নাতি নাতনি সবার উপরে থাকে, তো ফলত সে অন্যের বাড়িতে ঘুরতে যেতেই পারে। তার মুখের যা এক্সপ্রেশন, তার যাওয়ার যা তাড়াহুড়ো দেখলাম, সেটা দেখে কোনো অংশে আমার মনে হচ্ছে না যে স্বাচ্ছন্দ্যের সাথে সে ঘুরতে যাচ্ছে। এদিকে মা বাবা সমানে কি ওর ফ্ল্যাটের মধ্যে গিয়ে থাকতে পারবে? না, মেয়ের একা সংসার, যখন ছেলে আসবে তখন ছেলে নিয়ে তার জীবন, এর মাঝে ওর সাথে কেউ এসে থাকলেও, কোনো বন্ধু থাকলেও, সেটা কিন্তু ওর সংসার বলা চলে না, ও একটা সংসার ভেঙে এসেছে। রাইট ডেফিনিশন হচ্ছে একটা মানুষ কিন্তু একান্তে সংসার করতে পারে, তবে যে স্বইচ্ছায় একটা সংসারকে নিজের পায়ে লাথি মেরে গুঁড়িয়ে দিয়ে চলে এসেছে, সেই মানুষ এখন সেই পরকীয়াকে সিঁড়ি করে সেটাকে বলছে না যে আমার দোষ হয়েছে, বারবার বলছে কি হ্যাঁ আমি একটা ভুল করেছি, তার জন্য আমি কতদিন কথা শুনবো। যতদিন তুমি ভুলটাকে কন্টিনিউ করবে, যতদিন মানুষ প্রমাণ পাবে ঠিক ততদিন, মেয়াদটা ততদিনই থাকবে, মানুষ ভোলে না কিছু, ভুলতে দিতে চাও কই? কন্ট্রোভার্সিয়াল টাইটেল, ক্লিক বেট, এগুলো তো ভুলতে দিচ্ছে না, হঠাৎ করে একটা দুঃস্বপ্নে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, ভাবা যায় সবকিছু শেষ হয়ে যায় একটা দুঃস্বপ্নে? দুঃস্বপ্ন এলে আমাদের মানসিকভাবে ক্লান্তি আসে, ভারাক্রান্ত হয়ে যাই আমরা, তা বলে ধ্বংস হয়ে যায় না সবটা? একার সংসার, কি করে সংসারটা হচ্ছে? তুমি নিজে সংসার ভেঙে চলে এসেছো, তোমার জায়গা তো তোমার বাবার বাড়িতে হওয়া উচিত, যতদিন না অবধি তুমি নিজের একটা আস্তানা গড়ে তুলতে পারছো
সেই জায়গাটাও তোমার জন্য সুইটেবল হলো না। সেটা যে নয় আমরা জানতাম, কারণ যখনই বাবার বাড়ির থেকেও ভিক্ষা মায়ের বাড়িটা সেফ প্লেস মনে হয়েছে তখনই জানি। ঠাম্মিকে তোষামোদ করার জন্য রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করানো হচ্ছে, সরি লাঞ্চ না, ওটা বোধহয় ডিনার ছিল, ডিনার ট্রিট ছিল ফার্স্ট টাইম ভিক্ষা মায়ের বাড়ি থেকে এসে। তারপরে আবার বাড়িতে আসা কালী পুজোয়, আমি চলে যাব বলেও থেকে যাওয়া, তার মানে তোষামোদ কমপ্লিট। পেমেন্ট মেথড শুনে, পেমেন্ট কতটা আসবে সেটা জেনে মা বাবার তো চক্ষু চড়ক গাছ, আর মেয়েকে সোনার ডিমপাড়া হাঁসকে হাতছাড়া করলো না। স্বাধীনতা, সংসারে স্বাধীনতা থাকলে তবেই সেই সংসারটাকে সংসার বলা যায়। অনেক মানুষই কিন্তু স্বাধীন থাকে না, নিজের জায়গাটা তৈরি করে নিতে হয়। আচ্ছা, ও যদি স্বাধীন ছিল না, ও স্বাধীন ছিল না, ও যখন বাবার বাড়িতে আসতো প্রত্যেক সময় কি সন্দীপদা আসতো? ও নাটক করছিল, সেই কারণে ওকে নাকি গাড়ি প্রোভাইড করা হয়নি, বাই ট্রেন দাদার সাথে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল লাস্ট নাটকের সময়। নাটকে অভিনয় করতে রাজি কে হয়েছিল? ও নিজে। তখনও কিন্তু ও পরকীয়ারত 28 দিনের সম্পর্ক কন্টিনিউ চলছে, তাহলে এই নাটকটা করতে প্রস্তুত হয়েছিল কেন? কেন প্রস্তুত হয়েছিল? ওর তো উচিত ছিল বেটার অপশনের কাছে চলে যাওয়া সেই মুহূর্তে। কোন এরকম শুভ মুহূর্তের অপেক্ষা করছিল যে ওকে বেরিয়ে এইরকম একটা ডিসিশন নিতে হলো? সেই দিন হঠাৎ করে গ্রাম পঞ্চায়েতের সামনে বলে বসা যে আমি ভিডিও করব না, আর ভাবতে পারেনি সন্দীপদা ওর এই শর্তটা মেনে নেবে। সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক সুযোগ দেওয়া হয়েছে, সে নিতে চায়নি, কাজে লাগায়নি। যে সন্দীপদা সবকিছুতে এত ভয় পেত, সে ওকে ওর প্রাণ সংশয় করে তুলবে? যাচ্ছে তাই কথাবার্তা না এটা? একার সংসার ঠিক কখন হয়, কখন হয়? ওর জীবনে এমন কোন দুর্বিষহ ঘটনাটা ঘটে গেছে? আজকে ইপ্সিতাদির একটা ঘটনা কেন্দ্র করে মেডিকেল রিপোর্ট তৈরি করে ফেলেছে, সেই দিনে, সেই দিনেই। বুঝতে পারছো আশা করছি আমি কি বলছি তোমাদেরকে, ঠিক আছে? কেউ কারো স্বামীর জন্য একটা মেডিকেল রিপোর্ট তৎক্ষণাৎ তৈরি করে নিয়েছে, যাতে ইপ্সিতাদিকে কলঙ্কিত করা যায় সেই একটা দোষারোপের আড়ালে। এক্ষেত্রে যার বাবা নিজে প্রশাসনের সাথে যুক্ত, একটা কর্মরত রয়েছে একটা কাজে, তার বাবার নাকি মাথায় এই বুদ্ধিটাই আসেনি। এতগুলো মাসে নাকি সে কোনো মেডিকেল রিপোর্ট ক্লেমই করতে পারলো না, সরি মেডিকেল রিপোর্ট তৈরি করতে পারলো না, যেটা সাবমিশন হবে 498A কেসের জন্য। এতদিনে চার্জশিটটা বেরোনোর কোনো কথাই ছিল না যদি তারা এইরকম কোনো প্রমাণ দিতে পারত, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে, আজকে ওদের সংসারটা জুড়ে যেতে পারত কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য, জুড়ল না। এই অভিযোগটা তো জাস্ট একটা খিল্লি করার মতো বিষয়, কারণ সেটাই যদি হবে তাহলে এই পাতানো দিদি তো কম বলেনি এরকম স্বামী থাকার থেকে বৈধব্য যোগ হওয়া অনেক বেটার। এইরকম স্বামী যে গর্ভ থেকে পৃথিবীতে এসেছে সেটা নর্দমার কিট, এই অ্যালিগেশনগুলো দিয়ে তার মনটা কি আরেকটু বিষিয়ে দেওয়া হয়নি? যার যাবে তার যাবে। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে এখনো নিশ্চিন্তে সারাদিনে 5 বার কেন 100 বার চা খেতে পারবে, সেটা কি খুব হেলদি লাইফস্টাইল? ওটা খেলে কি ওর শরীর ভালো থাকবে? ওর বাড়িতে যা ধরনের রান্নাবান্না হতো সেটা ওর পছন্দসই হতো না। সে তো ছোটবেলাতেও মা অনেক রান্না করে যেগুলো আমাদের পছন্দের হয় না, তা বলে কি মা আমাদের উপর ডোমেস্টিক ভায়োলেন্স করছে, মেরে ধরে অত্যাচার করছে? না তো, শ্বশুর বাড়িতে যেটা অ্যাডজাস্ট করে খেতে হচ্ছে সেটা অত্যাচার, আর বাবার বাড়িতে অ্যালার্জি হলেও যেটা খেয়ে নিচ্ছি সেটা মা ভালোবেসে রান্না করে দিচ্ছে, অসুস্থ তো অপশন নেই। তাই এমন মা যে মেয়ে পরোটা খেলে তবেই ভেজে দেবে, আদারওয়াইজ মেয়ে যদি না খায় তাহলে সয়াবিনের তরকারি খেয়ে শুয়ে পড়ুক। মানে মায়েরা কিভাবে করে রাখি, যখন খিদে পাবে তখন খাবো, এটা মেন্টালিটি। মা কেন সন্তানেরও এখন তাই ভাবে, যাদের মধ্যে একটা মেচরিটি আছে ন্যূনতম। ও কি ভেবে, ওর মা কি ভেবেছে, খেলে তবে ভেজে দেবো, গরম গরমই খেতে হবে বা খেতে দেবে মেয়েকে, এরকম কোনো টেন্ডেন্সি তো কোনোদিন দেখিনি। কারণ মেয়ের জন্য কেউ বসে থাকে না, আলটিমেটলি যার যার খাওয়ার শেষে খেতে ঠিকই বসে যায়। আজকে সন্দীপদা একটা দারুণ ব্লগ প্রেজেন্ট করেছে দুটো চ্যানেলে। প্রথম চ্যানেলটায় প্রথমে যে ভিডিওটা এসেছে সেটা হোটেলের একটা ট্যুর, দুর্দান্ত হয়েছে, ট্রাই করছে নতুনত্ব করে, আমি বলবো অ্যাপ্রিসিয়েটেবল কাজ এটা। সেকেন্ডলি উনি ওনার ব্লগ চ্যানেলে যে ভিডিওটা দিয়েছেন, আমি যেখান থেকে একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, এতটা আনন্দিত সত্যি বোধ হয় আগে উনি হননি ওনার জীবনে। সারা জীবনটা একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে, কিসে সে না খুশি হচ্ছে, কোন জিনিসটা তাকে বদার করছে খুশি থাকার থেকে। তোমরা অনেকেই জানো এখন বলে সবাই সন্দীপদা কিপটে, তাকে কোনোদিন কোনো স্বাধীনতা দেয়নি, কোথাও ঘুরতে নিয়ে যেতে চাইতো না, সবসময় শাশুড়িমা কাবাব মে হাড্ডি হতো। লাস্ট টাইম যখন শাশুড়িমা যায়নি তখন সে হোটেল বন্দি জীবন কাটাচ্ছে, কেন
কারণ তার ভালোবাসার ভরসার হাত তার উপর রাগ করেছিল। তার রাগ ভাঙাতে সে তখন ব্যস্ত। এই বিষয়গুলো মাথায় আসে না, তাই না? আজকে সে একা বাঁচতে চাইছে। আমাকে আজকে একজন প্রশ্ন করেছে, আমি একদমই পছন্দ করি না এই অসহায় মহিলাকে, তবে বলবো এই মহিলাকে নিয়ে পড়ে এতভাবে জেলেসি, মানে এতটা জেলেস হয়েও না, আর নিজেকে এতটা নিচে নামিও না, নিজের পরিস্থিতি আরো বেটার করার চেষ্টা করো অন্য কোনো কাজের দ্বারা। আমি তাকে একটাই উত্তর দিয়েছি, আমি ভিডিও মারফত আবারও সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি উত্তরটা দিয়েছিলাম তাকে, আচ্ছা নিউজ চ্যানেলগুলোতে সবসময় কি সমাজ মাধ্যমে যা যা হচ্ছে সেগুলো নিয়েই আলোচনা হচ্ছে? না, কিন্তু কারোর ঘরোয়া কোনো বিতর্কিত বিষয়ও সেটা নিয়ে আলোচনা হয়, আর সেটা যদি হয় হট টপিক, তাহলে সেটা নিয়ে প্রত্যেক দিন তারা একবার করে তাদের চ্যানেলে আপডেট দিয়ে যায়, কারণ সেটা ট্রেন্ড, সেটা নিয়ে কথা বলতেই হবে, মতামত দিতেই হবে। এমনটা নয় যে ওই চ্যানেলে আপডেট দিচ্ছে বলে এই চ্যানেলে দেবে না, একই খবর প্রত্যেকটা চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়। হ্যাঁ, তারা একটা নিউজ চ্যানেলের মারফত বলছে, তাদের কাছে সেটা লাইসেন্স আছে, আমরা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মতামতটা শেয়ার করছি। তা কি বলা হবে, তারা তাদের মানটা নিচু করছে, ক্লাসটা নিচু করছে, তারা এই কাজটা করে খুব ভুল করছে, এটাই কি সদুত্তর? আমরা আমাদের মতামত দিচ্ছি, আমরা কোনো জিনিসের প্রত্যক্ষ বলো বা পরোক্ষভাবে বলো যদি আমরা বলি যে আমরা এর বিপক্ষে, সেটা নিয়ে আমরা একটা প্রোটেস্ট ভিডিও করলে সেটা অপরাধের, আর সে অপরাধটা করে চলেছে তার তাতে কোনো দোষ নেই। মানে এখন যদি কোনো নিউজ চ্যানেলে কোনো অপরাধমূলক কাজ নিয়ে আলোচনা করা হয়, সেটা তাদের করা উচিত নয়, যে যা করছে করছে ছেড়ে দেওয়া উচিত, নাকি তারা কি নিজেদেরকে নিম্নমানে নামিয়ে ফেলছে? প্রশ্নটা আমার এই জায়গাতেই, যারা উত্তরটা দেবেন ভেবে চিনতে দেবেন, কারণ আমি চাই এই বিষয়ে অনেকেই উত্তর দিক। কমেন্ট সেকশনটা তো ওপেন রয়েছে, যে যার মতামত অবশ্যই দিও। আজকে সন্দীপদার যে পরিস্থিতিটাও করে দিয়ে গিয়েছিল, বাচ্চাটা যে পরিমাণ ট্রমাটাইজ ছিল, বাচ্চাটা কতটা প্রাণবন্ত হয়েছে ভাবতো, বাচ্চাটাকে নাকি তার ঠাকুমা খেতে দেয় না। আচ্ছা এত এনার্জি পাচ্ছে কোথা থেকে? শুধু কি ওর বয়সটা অল্প তাই? সাফিসিয়েন্ট ফুড যদি শরীর না পায়, তাহলে কিন্তু তার এনার্জিও থাকবে না, মন মরা হয়ে থাকবে, প্রাণবন্ততা আসবে না, দৌড়তে গিয়ে হাঁপিয়ে পড়বে, মাথা ঘুরে পড়েই যাবে, এত দিনের জার্নি নিয়ে যাদের এত মাথা ব্যথা হচ্ছে। হ্যাঁ, হয়তো ওর একটা হালকা পাতলা শরীর খারাপ হতেই পারে, বাচ্চা মানুষ, বাবা মা যদি একত্রেও ঘুরতে যেত, আজকে ওর মা নেই বলে এই অসুস্থতাটাকে যেভাবে হাইলাইট করা হবে, ওর মা যদি সাথেও থাকতো, যদি অসুস্থ হতো, হতেই পারে, তা বলে তাকে সেই হাওয়া বাতাসটার সাথে কি অ্যাডজাস্ট করতে হবে না? পরবর্তীতে সে তো কোনো এরকম জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতেই পারবে না। আজকে যদি তাকে বাই কার, বাই ট্রেন, বাই প্লেন তুমি অভ্যেস না করো, যার যেটা ক্ষমতা সে সেভাবে যদি অভ্যেস না করায়, সে তো কোথাও গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। অনেক এরকম বাচ্চা আছে দেখবে, যাদের বাবা মায়েরা ছোট বলে তাদেরকে নিয়ে ট্রাভেল করেনি, এখন তাদেরকে নিয়ে বাস জার্নি অবধি করতে পারে না, বাসে উঠলেই তারা ভমিট করে। এই টেন্ডেন্সিগুলো থেকে তো তাকে বের করে আনতে হবে। কৃষু এখন যে পজিশনে আছে, ওকে যে কোনো কিছুতে মানে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া যাবে। তোমরা সবাই লক্ষ্য করেছো, ওর কোনো শারীরিক অসুস্থতা কিন্তু ট্রাভেলিং এর জন্য হয় না। হ্যাঁ, ঘুমের অসুবিধা যদি বলো, প্রপারলি এখনো ঘুমোচ্ছে, এবার ঘুরতে যাওয়ার যে একটা আমেজ সেটা তো থাকবেই, বাড়িতে এসে একটা ক্লান্তি, এই যে সমুদ্রে এত আনন্দ করেছে এর একটা রেশ অবশ্যই থাকবে। প্রত্যেকেই অসুস্থ হতে পারে, সুস্থতার জন্য মানে অসুস্থ হবে এই কথা ভেবে যদি আনন্দ না করে সেটা হয় না, তার মানে এটা নয় যে আমি আনন্দ করব বলে যা ইচ্ছা তাই খেয়ে নেব। ঘুরতে গেছে কটা দিন, আনন্দ করছে, এই আনন্দের মেয়াদটা 365 দিন থাকবে না, কিছু দিনের জন্য সাময়িক আনন্দ তারা নিচ্ছে, মেন্টালি ফ্রেশনেস পাচ্ছে। প্রকৃতির সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য সময় সবাই কিন্তু পায় না, তাদের ব্যস্ততার জীবন থেকে তারা সবাই ঘুরতে যেতে পারে না, যাদের অনেক টাকা থাকে তারাও পারে না। সংসার নিয়ে ডেফিনেশনটা দিচ্ছিল হচ্ছে আজকে পাতানো দিদি, সেই ডেফিনেশনের ওপরেই কিন্তু আমার ভিডিওটা করতে আজকে ইচ্ছে হলো, তাই তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসা। বেসিক্যালি আমি সন্দীপদাকে নিয়েই ভিডিওটা শুধু করতাম, তাও এই ডেফিনেশনটা যখন বুঝলাম যে তার মতে তার সংসার করতে ইচ্ছে হয় আলাদা, 10 বছরের সাংসারিক জীবন তার, এখনো তার মনে হচ্ছে একটা আলাদা বাড়ি হলে সেখানে তার হাজবেন্ড যদি থাকতো, তাহলে সে বলতে পারত নিজের দমে নিজের জায়গা, এই ফলাওটা করতে পারত, স্বাধীনতাটা রাখতে পারত, মেইনলি তার হাতের মধ্যে সমস্ত কিছু জোর থাকত, যেটা সে সমস্ত ক্রিয়েটরদের মধ্যে দেখতে চায়। যেমনটা আজকে ম্যান্ডি পরকিয়া করেছে, কেন তার শাশুড়ি তাকে মেনে নিয়েছে, সে আলাদা থাকে তাতেও দোষ, সে একত্রে খেলে তাতেও দোষ। এদিকে এই অসহায় মহিলার বেলা বলছে, হ্যাঁ আমারও ইচ্ছে হয় একটা আলাদা ঘর থাকলে, সেখানে আমি আমার মতো করে থাকতাম, আমার মতো করে সংসারের জন্য জিনিসপত্র কিনে গোছগাছ করতাম, এখন তা সেটা মনে হয় না কেন, কারণ সেটা শ্বশুরের সম্পত্তি, ওপরে নিজের মতো করে সংসার চালাতে পারে না, চালনা করতে পারে না, আর নিচে কিছু করার ইচ্ছে হয় না, কারণ শ্বশুরের সম্পত্তি, সেই কারণে
যতদিন তিনি বর্তমান ততদিন ওর কিছু করার ইচ্ছে হবে না। এই ব্যাপারগুলোই কিন্তু ওনার ভিডিও মারফত আজকে আমরা বুঝতে পারলাম। এক্ষেত্রে যে মানুষটাকে উনি আজকে বলছেন যে ওই সংসারটাতে ফিরে গেলে তুই ভালো করতিস, সেই মানুষটাকে উনি বারবার প্রবোক করে বলেছে একদম ফিরে যাবি না। কথাগুলোর মধ্যে কি তোমরা কোনো মিল খুঁজে পাও? মতামত অবশ্যই সবার নিজস্ব নিজস্ব, তবে হ্যাঁ আমি আমার মতামতটা দিয়ে তাকে কাটতে পারি, আমি আমার কথাটা রাখতে পারি, তাই তো? আশা করব তোমরা আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবে। এই যে একটা সাংসারিক এখন জটলা চলছে, ও একা সংসার করতে চলেছে, নিজে উন্নতি করেছে অনেকটা। কি করে উন্নতি করেছে? এখন সমস্ত বাগদোর ওর হাতে রয়েছে, নিজের ইচ্ছে মতো খরচ করতে পারবে। বলতো ও এই 5 বছরের জীবনে যেভাবে লাইফ লিড করেছে, খুব অত্যাচারের লাগছিল কি? যে বিলাসবহুল বাড়িটা তৈরি হয়েছে, সন্দীপদার মা একা ভোগ করবে, চিরকাল থাকবেন কি উনি? ঠাকুর না করুক, কিন্তু সবারই দেহত্যাগের সময় আসে। সেক্ষেত্রে সন্দীপদা, সন্দীপদার স্ত্রী কৃষু, এদেরই তো ছিল ভবিষ্যৎটা, ছিল না? ওর অভিযোগ যে যে জায়গায় সেগুলো তো এখন ওর মায়ের ক্ষেত্রেও, মানে মায়ের বাড়িতে থেকেও পড়তাচ্ছে, যার জন্য পালাচ্ছে আলাদা বাড়িতে, নিজের মতো করে কিছু করতে পারছে না। ও বাড়িতে গিয়ে যে মোরল গিরিটা ফলাতে পারতো, সেটা এ বাড়িতে পারছে না, টাকা দিয়েও পারছে না। বুঝতে পারছো পরিস্থিতিটা? টাকা দিয়েও সেই পরিস্থিতিটা হচ্ছে না, তৈরি করতে পারছে না যেটা ওখানে পারতো। ওখানে সন্দীপদার বাবার মুখে ছিল না হাসি, সন্দীপদার মাকে দিয়ে যেমন ভিডিও করানো হতো তিনি করতেন। বলা হচ্ছে কি, সন্দীপদার মা তো অত্যাচারী ছিল, যা যা ক্লেম করেছে, মানে যা যা অভিযোগ দিয়েছে, সেগুলো কোনোটাও প্রমাণ করতে পারেনি। ওর নাকি এত প্রমাণ, অন্য ফোনে পাঠিয়ে রেখে দিয়েছে, জানতো ভিডিও ফোন যদি কখনো ধরা পড়ে যায় তাহলে অন্য ফোনের সমস্ত এভিডেন্স নিয়ে ও সাবমিট করবে। সেটা পারছে না কেন গো? তোমরা গিয়ে এই প্রশ্নটা করতে পারো না? প্রশ্নটা করা দরকার তো। একজন পরকীয়ারত নারী এই ট্যাগটা যখন সে এই ভুলটা থেকে বেরিয়ে আসবে, অটোমেটিক্যালি তার ট্যাগটা রিমুভ হতে থাকবে। হ্যাঁ, স্মৃতির চাদরে ধুলো পড়লেও কিছু মানুষের মনে আঁচড় কেটে যাবে, যাদেরকে সে ঠকিয়েছে, যেখান থেকে সে এই ট্যাগটা পেয়েছে তারা কখনো ভুলবে না, কারণ ঘা সবসময় দগদগে থাকে যতদিন মানুষটা চোখের সামনে। আর এটা তো সোশ্যাল মিডিয়া, না চাইতেও ভিডিও যদি অনেক ভালো ভিউজ পায় চলেই আসবে হোম পেজে, যতই তুমি নট রেকমেন্ডেড করে দাও না কেন, এটা বাস্তব। ওই যে এই বিষয়টা নিয়ে যারা কথা বলে না, তাদের ক্ষেত্রে তারা বোধহয় জানে না, এমন অনেক মানুষ আছে যাদের ভিডিও আমরা নট রেকমেন্ডেড করে দিই, তারপরেও তারা যখন ভাইরাল, তখন কিন্তু আমাদের হোম পেজে তাদের ভিডিও চলে আসে। এটা আমার সাথে হয়, আমি জানি না কার সাথে হয় কি হয় না। তো এই যে ও ব্যাপারগুলো আমাদের সামনে তুলে ধরছে, আজকে ও স্বাধীনতায় হস্তক্ষেপ, এটা সেটা, কি হলো আলটিমেটলি? ওকে সেই আলাদা সংসার পাততে যেতেই হচ্ছে। জানি বাবার বাড়িতে হয়তো চিরকাল কেউ থাকতো না, ও থাকবে না, তবে নিজের একটা আস্তানা গড়ে তোলার আগেই ওকে চলে যেতে হচ্ছে। মাসিক 8,000 টাকা মাসোহারা গুনতে ও প্রস্তুত, কিন্তু মায়ের বাড়িতে অ্যাডজাস্ট করে থাকতে নয়। বোঝা যাচ্ছে টাকা দিয়েও মোরলগিরি ফলাতে পারছে না, টাকা দিয়েও আমার উপদেশ, আমার সিদ্ধান্তের এখানে কোনো গুরুত্ব নেই। তাহলে আমি ইনভেস্টমেন্ট কেন করবো সেখানে, যেখানে আমার কদর নেই? দাদার সংসার, বৌদির সংসার, সেটাই থেকে যাবে। এখন বাবা মা যদি সমানে সমানে বিচার করতে পারতেন, তাহলে তো ওকে ওখানেই বলতো যে তোকে জমি কিনতে হবে না, তুই দোতলাটা কমপ্লিট করে নে, একতলায় দাদা বৌদি থাকবে, বা দোতলায় একতলা দুই জায়গাতেই মিলে দুজনেরই ঘর থাকবে, বা দোতলাতেই তুই তোর ঘরটা বিল্ড করে নে, মাথার উপর আরেকটা ঢালাই দিয়ে তিনতলার উপরে একটা ঘর কর, সেটা কমপ্লিট করে ফেল, সেখানে নিজের মতো করে জীবন কাটা। করতে পারতো কিন্তু, কিন্তু সেগুলোর কোনোটাই করেনি। একটা এসি কিনতে অব্দি ভয় পেয়েছো কি? পারতো না কিছু করতে? 1,50,000 টাকার মতো কেনাকাটি করেছে, একটা খাট, একটা ফ্রিজ, তারপর তোমার মাইক্রোওয়েভ, আরো কত কি খুচখাট সমস্ত কিছু কেনাকাটি করেছে, করেনি, খরচা হয়নি, একটা সিংহাসন, রান্নাঘরের সমস্ত সরঞ্জাম, যা যা কিনেছে, হয়েছে তো খরচ? তাহলে তার একটা এসি কেনার মতো টাকা ছিল না? অবশ্যই ছিল, সারাটা গরম মেঝেতে শুয়েছে, অ্যাডজাস্ট করে গেছে, ছেলের জন্য একটা দেখনদারির ইলেকট্রিক ফ্যান কিনে নিল, ছেলে তো আর গরমকালে এলো না, গরমকালে একটা ফ্যান নিয়ে কন্টেন্ট হয়ে গেল। বুঝতে পারছো কাহানি কত দূর যাচ্ছে, এদের কথাবার্তার কি দাম? বুঝে নাও তাহলে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝতে থাকো, ভাবতে থাকো, আরো অনেক সত্য কথা তোমাদের সামনে আসবে, তখন হয়তো সেগুলো হজম করতে পারবে না অনেকেই যারা ওকে সাপোর্ট করে ভিডিও বানায়। ওরা প্রত্যেকে কিন্তু অনেকেই জানে যে সেই সম্পর্কটা এখনো বর্তমান, যেটা নিয়ে আমরা আজকে প্রতিবাদমূলক ভিডিও করছি, তারপরে ওদেরকে বিপক্ষে বলতে হবে, কারণ একটা মেয়ে ঔদ্ধত্যের চরম সীমায়, যেটা তারা পারেনি, তারা পারেনি। আজকে বলে না যে যারা পরকীয়াকে সাপোর্ট করছে তারাও পরকীয়া করেছে, বা তারাও পরকীয়া করতে চায়,
অ্যাকচুয়ালি তাদের বাউন্ডারিজ গুলোকে তাদের বাড়ির গার্জিয়ানরা বলো বা তাদের লিগাল যারা পার্টনার রয়েছে তারা বাউন্ডারিজ গুলোকে মেনটেন করছে, তারা পারেনি তাদের ঔদ্ধত্যটা ক্রস করতে যেটা ও পেরেছে। তাদের বাবা মা ভীষণ সাপোর্টিভ, তারা কেউ এরকম একটা বিষয়কে হয়তো কখনো অ্যাপ্রিসিয়েট করতোই না, তাই ওর বেরিয়ে যাওয়াটাকে এতটা অ্যাপ্রিসিয়েট করছে। আমি বলছি না ওখানে থেকে গেলেই ও ভালো করতো, অভিযোগটা আরো তাড়াতাড়ি হওয়া দরকার। যার উপর অত্যাচার হয়েছে না সে কখনো মিউচুয়ালে আসতে চাইবে না শুধু খরচের খাতিরে। এখন যে সমস্ত সংস্থা ওকে হেল্প করছে তখনও তারাই করতো। হঠাৎ করে 16 জন ব্যক্তিত্ববান ব্যক্তি চার্জশিট বেরিয়ে আসার পর হারিয়ে গেল, উধাও হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল জাস্ট। এটা কোয়েন্সিডেন্টলি হয় না, সরি। তো এই ব্যাপারটা এরকম ভাবেই এখন আমাদের সামনে আনা হচ্ছে যে খুব শিগগিরই খুব সত্তর সন্তান চলে আসলে সংসারটা তাদের দুজনের হবে। আর এরকম সিঙ্গেল মাদারের সংসার কি হয় না? হ্যাঁ হয়, সবই হয়। যতক্ষণ সে সিঙ্গেল থাকবে ততক্ষণই আলাদা মানুষের সাথে সংসার পাতলে সন্তানের জীবনে কিন্তু দারুণ প্রভাব পড়বে। বাবা করলে কি সেটা পড়বে না? 100 বার পড়বে। তবে বাবার সাথে সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা আগেই হয়ে যাবে, আগে সে সন্তানের মন জয় করার চেষ্টা করবে, আগে বাবা সম্পর্কে চলে যাবে না। এক্ষেত্রে ওর মা অলরেডি সম্পর্কে চলে যাবে, তারপর সন্তানের কাছ থেকে মতামত নেবে। সন্তানের কাছে পরিবেশটা নতুন, তার বাবা ঠাম্মিকে সে এই 10 মাসে যেভাবে আঁকড়ে ধরেছে, ঠাকুরদাকে কি যেভাবে খোঁজ করে সবসময় বর্দা কোথায়, অন্য কেউ এলে অন্য কোনো পরিস্থিতিতে নিয়ে গেলে ওর পক্ষে অ্যাডজাস্টমেন্ট করা খুবই কঠিন হয়ে যাবে। যে যার বাবা অন্ত প্রাণ, বাবা সারাদিন না এলে খুঁজে বেড়ায়, মানে সে তাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা, এই চেষ্টাকে কখনো অ্যাপ্রিসিয়েট করা যায় না গো। যারা বলছো মায়ের কাছে গেলে মা যতই খারাপ হোক না কেন, মায়ের সন্তান তো মায়ের কাছে, আরে মা যতই খারাপ হোক না কেন তার বাবাও তো ক্ষমা করে যেতে চেয়েছিল, গেল না কেন, জন্মদিনের দিন অব্দি তো সুযোগ ছিল, ভুল হয়েছে, সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়েছে, সেও তো কম কিছু জানায়নি। তারপরেও সীমাদি অনেক কাতর অনুরোধ করেছিল, যায়নি, যেতে চায়নি। বলা ভালো সম্পর্কে এত দূর এগিয়ে গেছে যে ও জানে আমি আমার এই জেদটাকে ভাঙবো না, ভাঙলে তো আমি নিচু হয়ে যাব। এই ইগোটা না মানুষকে শেষ করে দেয় আস্তে আস্তে, অহংকার পতনের মূল। খুব শীঘ্রই তোমরা আরো অনেক আপডেট পাবে, অপেক্ষা করো। এই মাস্টার মশাই এখন যা করেছে সে বুঝতে পারবে যে সে কত বড় ভুল করেছে। ভবিষ্যতে যদি ওই ফ্ল্যাট রিলেটেড কিছু এরকম তথ্য বাইরে আসে বিপদে কিন্তু মাস্টার মশাই পড়বে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে।